আমি দেখলাম আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা লাইফে এসে কাঁদতেছে, আপনারা আমার মা বাবার বাঁচান। দাদা ভাই, বাঁচানের মালিক আমরা না, বাঁচানের মালিক কে? আপনার লাইফে এসে প্রথম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক আমি পূর্বাসে আইছি, আমার বাংলা মাকে হেফাজত করার জন্য, বাংলা মায়ের মানুষগুলাকে, সরকারকে, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে আপনার পক্ষ থেকে বাঁচাবার জন্য নিজের মাতার ঘাম পায়ে ফেলায় পূর্বাস জীবন বেছে নিয়েছি। আল্লাহ আপনি যেরকম ভাবে ওই দেশের মানুষের শান্তির জন্য পূর্বাস জীবন কাটাইতেছি, আল্লাহ তুমি আমার মা বাবাকে ওই ফেনীতে, নোয়াখালীতে, সোনাগাজীতে, তারপরে কুমিল্লায়, চাঁদপুরে, রংপুরে যেখানে প্লাবিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে কুদরতে হাত দিয়ে হেফাজত করো। লাইফে যদি এইভাবে চিল্লাই চিল্লাই আপনি কাঁদতে পারেন, লাইফে কান্দা লাগবে না, যায় না মাঝে বইয়া চোখের পানি ফেলাইয়া আপনি যদি কাঁদতে পারেন, আমার বিশ্বাস আপনার মা বাবারকে আল্লাহ নিজেই উদ্ধার করবে এবং পানি খুব দ্রুত নেমে যাবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন কি? এই সমস্ত প্লাবিত মানুষের পাশে আমাদের দাঁড়াবার দরকার আছে না? যদি আপনি না দাঁড়ান না, আপনিও একদিন বিপদে পড়লে আপনি কাউকে পাবেন না, এটা আল্লাহর নিজাম। অতএব আমি সারা দুনিয়ার মুসলমানকে বলবো, যে যেখানে প্রবাসীরা ভাইরা আছেন, যে সমস্ত এলাকা তলিয়ে গেছে, তাদের পাশে আপনারা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমার নবীও যখন দেখতেন আমার উম্মতের মধ্যে কেউ কষ্টে পড়ে গেছে, আমার নবী নিজে পাথে, নিজে পাথর বেঁধে পেটে আমার নবী নিজে রাস্তায় নেমে যাবে। তার জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা আমি আপনাদের শুনাই দিই, আজকে একটা ঘটনা শুনাই দিই। আজকে ঘরে বয়ে বয়ে মোতালা করতেছিলাম, এতদিন তো জুমার আগে মোতালা করতে পারি নাই, জুমার একদিন আগে মোতালা করা লাগতো, আজকে জুমার আগ পর্যন্ত মোতালা করলাম ঘরে বসে। একটা হাদিস থেকে দেখলাম, সুবহানাল্লাহ বিহামদি, সহি হাদিস, আমার নবী জীবনে কোনোদিন এইভাবে ফাতেমার ঘরে যায় নাই, আজকে যেভাবে গেছে, কিভাবে গেছে, আমার নবী মনে হয় ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চারা যদি হাঁটা শেখার আগে আপুর হাঁটে না। ফাতেমার ঘর যারা দেখছেন মদিনায়, মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে জামামার পাশেই হলো মসজিদে আলী, এই মসজিদে আলী হলো ফাতেমার ঘর। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমরা তো যে কেউ একজনের স্মৃতি ধরে রাখার লেগে বাংলাদেশে ভাস্কর্য বানাই, শেখ হাসিনা যেরকম তার বাপের এক দুইশো কোটি না, এক দুইশো কোটি না, হাজার হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার ভাস্কর্য বাংলাদেশে এই গণঅভ্যর্থনের পরে ভাঙা হয়েছে, কথা বলেন না কেন? প্রতি বছর করে চারশো কোটি টাকার মূর্তি বানাইছে, মাছের মূর্তি, গাছের মূর্তি, আর বাপের মূর্তি, যত মূর্তি আছে বানাই। হালাকে রসুল সালাম বলছেন, ওই রোডে ওই জায়গায় ফেরেস্তা ঢুকবে না, আল্লাহর কোন রহমত ঢুকবে না ওই মহল্লায়, যেই মহল্লার মোড়ে মূর্তি থাকবে, কথা কন না কেন? যেই বাসার সামনে কুমিরটা থাকবে ওই বাসার সামনে ফেরেস্তা যাবে না। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, আমার মনে হয় আমার বাড়ির পাশ দিয়ে বিশটা কুত্তা, এই কুত্তা গুলো কে পালে? আমার মনে হয় কুত্তা সে পালে, ও আর খালতো ভাই, নলে ওর ওইখানে কোনো ভেজাল আছে। রসুল নিজে বলছে, যেই বাসার সামনে কুত্তা থাকে, যেই পলটে কুত্তা থাকে, ওখানে ফেরেস্তা ঢোকে না। সৌদি আরব যায় দেখেন, কুত্তা গুলারে তারা ইংরেজ সঙ্গে মেরে ফেলে, কারণ এই কুত্তার দ্বারা আমাদের কোনো ফায়দা নাই। হ্যাঁ, ওই কুত্তা পালা আপনার জন্য জায়েজ আছে, যেই কুত্তা আপনার বাগান পাহারা দেবে, আপনার বাড়ি পাহারা দেবে, আরে আমাকে পাহারাদার তো নিযুক্ত করা, বেতন ভুক্ত পাহারাদারই আছে, কথা কন না কেন? আল্লাহ, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাইটা আপুর হাইটা ফাতেমার ঘরে উঠছে, ফাতেমার ঘরটা জমিন থেকে প্রায় সাইড থেকে পাঁচ হাত উঁচে আছে, কারণ মদিনায় মাঝে মাঝে ওই জামানায় প্লাবন আসতো, এরকম ভাবে ঝড় বৃষ্টি, এখনো পর্যন্ত মদিনা কিন্তু বৃষ্টির পানিতে তলায় যায়। যারা মদিনায় গেছেন, এই প্রযুক্তির আমলে, এই ডিজিটাল যুগেও এখনো মক্কা মদিনা, কুয়েত বলেন, দুবাই বলেন, একাধারে তিন দিন চার দিন বৃষ্টি হইলে, কারণ মক্কা মদিনাতে কোনো খাল বিল নাই যে পানি নেমে যাবে, মক্কা জমিনে পাহাড়ের পাশ দিয়া পূর্তি একটু জায়গা থাকে, ওইটা ভরে গেলে শহর সুন্দর তলে আয় যায়। আর ওই জামানায় তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো সোয়ারেজ লাইন ছিল না রসুলের যুগে,
পানি জমতে জমতে পাহাড়ের তিন চার দিন বৃষ্টি হলে, আর মক্কা মদিনার বৃষ্টি আপনারা যারা দেখছেন, মক্কা মদিনায় বৃষ্টি হলে আধা ঘন্টার ভিতরে পুরা মক্কা মদিনা তলায় যায়, পুরা কাবা শরীফের প্রায় শিরিপোর্ট পর্যন্ত তলায় যায়। ওই জামানায় এমন পরিমাণ বৃষ্টি হইতো ঘর বাড়ি তলিয়ে যাইত। বাংলাদেশে বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ ভাদ্রতে, সৌদি আরবে বৃষ্টি হয় শীতের মৌসুমে। শীতের মৌসুমে যারা উমরা করছেন, যারা হজ করছেন, তারা বুঝতে পারবেন সৌদি আরব কি পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টির জন্য বাঁচার জন্য সাহাবা একরাম পাহাড়ের উপরে ঘর বানাইতেন। যেই জায়গায় মসজিদে আলী, এইটাই ছিল মা ফাতেমার ঘর। মা ফাতেমার ঘরের মধ্যে বিশ্ব নবী ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠছে। ফাতেমা নবীর দিকে তাকিয়ে আছে, নবীও ফাতেমার দিকে তাকিয়ে আছে গো। নবীও কিছু কয় না, ফাতেমাও কিছু বলে না, কারণ ফাতেমা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। ফাতিমার ভালোবাসা যদি এক পালায় দেয়া হয় সারা দুনিয়ার মহিলাদের, যদি এক পালায় দেয়া হয় নবীর প্রতি, ফাতিমার ভালোবাসার শূন্য স্থান পুরো হবে না। এত ভালোবাসতেন ফাতিমা। ফাতিমা দেখতেছে আমার বাবার চার হাত জাগা উঠতে, কেমন যেন পায়ের মধ্যে বল পাচ্ছে না। নবী আমার ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠতেছে, বিড়ালের বাচ্চা যেমনি উঠে নবী আমার এইভাবে বেয়ে বেয়ে উঠতেছে। ফাতেমা বাবার দুই ঘাড়ের মধ্যে ধরিয়া বলে, বাবা গো এত বছর পর্যন্ত তোমার ফাতেমারে বাড়ি করে দিলা, ও বাবা আজ পর্যন্ত এইভাবে তুমি তো আপুর খাই আমার ঘরে ঢুকলে না, কারণটা কি? আমার নবী বলে, মারা সাত দিন হয়ে গেল তোর বাবার ঘরে কোনো খাবার নেই। বাবা তুমি এই বেলা ১১টার সময় আসার কারণটা কি গো বাবা? মা আমি মনে মনে ভাবছিলাম গো, দেখি আমার প্রাতে আমার ঘরে কোনো পাক হইছে কিনা গো বাবা। ফাতিমা বাবার দিকে অপলক নেত্রে তাকিয়ে উড়নি দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো তোমার ঘরে পাক হইলে আমার ঘরে কিছু না কিছু আসে, ওই পাক দিয়ে আমার ফ্যামিলি চালাই গো বাবা। মদিনায় এতদিন বৃষ্টি হইতেছে, তোমার ঘরে যেমনি খাবার নাই, তোমার ফাতেমার ঘরে খাবার আসবো কোথার দিকে গো? কত সাধে নবী আমার জমিনে, বাদশাহী পায়া বাদশাহী জিনি করেন নাই একাদারে মাসকে মাস পানি বলে কান দে হুসাইন কারবালাতে জয়নাল আবুদিন কাঁদে বাজান তাবুতে যত আস নবীর পা মসজিদে আল্লাহর কুতুব লেখে তারি কিতাবে আল্লাহ।
আল্লাহর কুতুব লেখে বাজান তার কিতাব নবীর জন্য কাঁদবে যারা আশেকে আশেক ছিলেন হযরত বেলাল জমিনে আল্লাহু আকবার বলে ডাক দাও তো আল্লাহকে আশেক ছিলেন হযরত বেলাল জমিনে সারা জীবন কাঁদতেন তিনি মসজিদে আল্লাহর কুতুব লেখেন সব মনে আল্লাহর কুতুব ফয়স ফজলুল করিম অবদান ইসাক রহমাতুল্লাহ লেখেন গো আশেক রাসূলের সামনে যখন নবীর কষ্টের কথাগুলো বলা হবে তাদের অন্তর ভেঙে চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তে থাকবে যখন উম্মত গুলার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে গো আমার রব বলেন তার চোখের পানির সাথে জীবনের সব গুণাগুলো ধুয়া মুছা পরিষ্কার হয়ে যাবে ফাতেমার দিকে নবী তাকায় নবীর দিকে ফাতেমা তাকায় ও আমার উম্মতের দরদি ভাইরা দুনিয়া থাকার জায়গা নয় গোরে ভাই দুনিয়া থাকার জায়গা নয় কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম সিলেট এবং হবিগঞ্জ জেলায় এত উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ঘর বাড়ি প্লাবিত হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হাজার হাজার মানুষ হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের অভাব বাসস্থানের অভাব এবং এত কষ্টের ভিতর দিয়ে তাদের দিন যাপন করছে তো আজকের পবিত্র জুমার নামাজটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর কোনো মুসলমান যে কোনো কারণেই যদি কষ্টে থাকে সারা দুনিয়ার মুসলমানের কষ্ট পাওয়া উচিত কথা ঠিক না মেরে ভাই দোস্ত বুজুর্গ সারা দুনিয়াটা এখন মুসলমানের প্রতি নিপীড়ন নির্যাতন নিষ্পীড়ন কষ্টের স্টিম রোলার চলছে এই সময়ে এই মুহূর্তে মুসলমানের করণীয় কি বর্জনীয় কি এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন উদখুলু ফিস সিরমি কাফ